আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া থানা অন্তর্গত 10 নং বরহার ইউনিয়ন পরিষদে কৃষিকাজ হচ্ছে। চাষাবাদে বিদ্যুতের অনেক ঘাটতি, ঠিকমতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, কামলারাও ঠিকমতো ধান গাড়তে পারতেছে না, চাষির কি করুন অবস্থা দেখেন। এক সাইডে ধান লাগাইতেছে আর এক সাইডে শুকনা, চাষির খুব করুণ অবস্থায় মাথায় হাত দিয়ে বসে রয়েছে যে কি কপাল। এই দুঃখ আর কারে বলবো আমরা। এই যে দেখেন ধান কাটতেছে, একই ক্ষেতে ধান কাটতেছে, এক জায়গাতে মই টানতেছে আর এক জায়গাতে শুকনা, এটা খুবই দুঃখজনক আমাদের কাছে। ঠিক মতে চারা ভিজাতে পারতেছে না, খেতে পানি দিতে পারতেছে না, ঢেল ভিজাতে পারতেছে না, আবার টিলারের অবস্থায় নাই, টিলার না কে পাওয়ার টিলার ব্যবস্থা না কে কোদাল দিয়া কোবা কোবা পানি নেওয়া হচ্ছে, নিয়ে হেরে ভুঁই ভেজানো হচ্ছে, গাড়া হচ্ছে। এই দেখেন ধান লাগানো হচ্ছে, খুবই কষ্টকর, কামলারাও ধান কাটতে পারছে না, তাদের হাতের উজানে চামড়া উঠে যেতেছে, খুব কষ্ট করে তারা ধান কাটতেছে, তাদের ঠিক মতো কাজ হচ্ছে না। ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম।